হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন ফজলি আম, আপনারা দেখছেন ফজলি আম গাছ। দেখুন, আমটাকে দেখতে মনে হচ্ছে খুবই টক হবে, তা না। ফজলি আম খুবই মিষ্টি আম এবং খুবই সুস্বাদু আম। এই আম গাছটা দেখুন আর এই আমগুলোকে দেখুন। এই ফজলি আম খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। ভালোভাবে দেখে নিন ফজলি আম গাছ, ভালোভাবে দেখে নিন ফজলি আম গাছ এবং ফজলি আম। ফজলি আম খুবই বড় হয় এবং খুবই সুন্দর হয়। ফজলি আম পেকে গেলে খুব একটা মিষ্টি হয় না, তবে কাঁচায় আপনারা ফজলি আম খাবেন, অবশ্যই মিষ্টি হবে, খুব সুন্দর হবে। বন্ধুরা, একদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, চাষের পদ্ধতি, চাষের পরামর্শ আপলোড করতে পারিনি। বন্ধুরা, আমি যে ভয়েস দিচ্ছি এই ভয়েসের সাউন্ডটা একটু খারাপ হবে, কারণ না আমি আম গাছের তলায় আছি, এখানে খুব হাওয়া হচ্ছে, এই জন্য ভয়েসটা একটু সাউন্ডটা খারাপ হবে। তো বন্ধুরা, আমি প্রতিদিনই এবার থেকে ভিডিও আপলোড করব, কিছু কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো MD আসলাম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এই যে ফজলি আম, ফজলি আম খুবই একটা ভালো আম, দেখুন খুবই বড় হয়। এই যে দেখুন কতগুলো ফজলি আম এক জায়গায় আছে, কাঁচায় খুবই মিষ্টি এবং পেকে গেলে অতটা মিষ্টি হয় না। তো বন্ধুরা, অবশ্যই MD আসলাম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে একদিন কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, তো এবার থেকে অবশ্যই প্রতিদিনই ভিডিও আসবে। তো MD আসলাম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর এই ফজলি আম যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন।